वेलकम बैक डियर लर्नर्स, ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस आजकल एपिसोडे থাকছে অ্যাসারটিভ থেকে এক্সক্লামেটরি এবং এক্সক্লামেটরি থেকে অ্যাসারটিভ, যাকে আমরা বলছি ভাইস ভার্সা। শুরুতে অ্যাসারটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে সেটা আমরা আজকে আলোচনা করে নেব। অ্যাসারটিভ সেন্টেন্স সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা করা বোঝায় এবং সেন্টেন্সের শেষে একটি ফুল স্টপ থাকে। আর এক্সক্লামেটরি সেন্টেন্স স্ট্রং ইমোশন অর ফিলিংস, শক্তিশালী আবেগ অথবা ইমোশনটি প্রকাশ করা হয়, শেষে নোট অফ এক্সক্লামেশন থাকে। চলুন আমরা আজকে শুরু করে ফেলি। শুরু করার আগে একটি জিনিস শিক্ষার্থীদের জানিয়ে রাখতে চাই, অ্যাসারটিভ সেন্টেন্স আমরা জানলাম এবং এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা জেনে নিলাম। অ্যাসারটিভ সেন্টেন্সে যদি এ অথবা এন আর্টিকেল হিসাবে কিন্তু দা রয়েছে, কিন্তু দা আর্টিকেল না, শুধু এ অথবা এন। অ্যাসারটিভ সেন্টেন্সে যদি আর্টিকেল হিসাবে এ অথবা এন থাকে এবং ভেরি, গ্রেট, সো, ট্রু এই অ্যাডভার্বগুলো থাকে, তাহলে এক্সক্লামেটরি করার সময় আমরা করব হোয়াট দিয়ে। এক্সক্লামেটরি করার সময় আমরা করব হোয়াট দিয়ে। আবার যদি এই আর্টিকেলগুলো না থাকে এবং ভেরি, গ্রেট, সো, ট্রু আর অন্যান্য অ্যাডভার্বগুলো হতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হাউ। আমরা এক্সাম্পলে যাওয়ার আগে আরো একটি জিনিস সুন্দর করে খেয়াল রাখবো, তিনটা স্টেপ বা পদক্ষেপের মাধ্যমে মূলত আমরা হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো করতে পারি। প্রথম স্টেপটি হচ্ছে মুভ। এই মুভে আমরা যেটা করব, সাবজেক্ট এবং ভার্বকে শেষে রাখবো। সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্বকে আমরা শেষে নিয়ে যাব। দ্বিতীয় স্টেপটি হচ্ছে রিমুভ। রিমুভ মানে একবার সরিয়ে ফেলা। এই অ্যাডভার্বগুলো, যে অ্যাডভার্বগুলো আমরা দেখলাম, এই যে ভেরি, গ্রেট, সো, ট্রু এই ধরনের যে অ্যাডভার্বগুলো থাকবে, এই অ্যাডভার্বগুলো অবশ্যই আমরা সরিয়ে ফেলবো, রিমুভ করব। দুই নাম্বার স্টেপ অ্যাডভার্ব রিমুভ করে ফেলব। এবং তিন নাম্বার স্টেপ অ্যাড, আমরা কি কি যোগ করব অ্যাসারটিভ থেকে এক্সক্লামেটরি করার সময়, যোগগুলো আমরা দেখে নেই। যদি এ এন থাকে তাহলে বসাবো আমরা হোয়াট, আর যদি নো দ্যাট মিন্স এ এন যদি না থাকে তাহলে আমরা বসাবো হাউ, এবং শেষে গিয়ে নোট অফ এক্সক্লামেশন বসাবো। তাহলে আমরা সূত্রটি এভাবে মনে রাখবো, মুভ, রিমুভ, অ্যাড। মুভ, রিমুভ, অ্যাড এই তিনটি স্টেপের মাধ্যমে মূলত আমরা করে ফেলবো এই দুটি এক্সাম্পল। ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এটা খুব একটা মজার গল্প। তাহলে যেহেতু প্রথম স্টেপে আমাদের কি বলেছে, সাবজেক্ট এবং ভার্বকে শেষে রাখতে হবে, তারপরে দ্বিতীয় স্টেপে রয়েছে রিমুভ, দ্যাট মিন্স অ্যাডভার্ব গুলো সরিয়ে ফেলতে হবে, তাহলে আমরা শেষের অংশটি সামনে নিয়ে, আর স্টেপ থ্রিতে আছে আর্টিকেল এ অথবা এন যদি থাকে তাহলে হোয়াট, যেহেতু আমাদের এখানে আর্টিকেল আমরা পেয়ে গেছি তাহলে আমরা বসিয়ে দিব হোয়াট দিয়ে শুরু করব। এবং এই যে অ্যাডভার্বটি রয়েছে এই অ্যাডভার্বটি কিন্তু স্টেপ থ্রুতে বলা হয়েছে একেবারে সরে যাবে, রিমুভ হয়ে যাবে, তাহলে হোয়াট, আর আমাদের আর্টিকেলটা এখানে আছে, আর্টিকেলটা এখানে এসে বসলো, এ ইন্টারেস্টিং, যেহেতু ইন্টারেস্টিং এর শুরুটা হচ্ছে আই দিয়ে এবং সেটা ভাবে, এর জন্য আমাদের যে এটা ছিল সেটা হয়ে যাবে এন। হোয়াট এন ইন্টারেস্টিং স্টোরি, সাবজেক্ট এবং ভার্বকে শেষে নিয়ে যাব, ইট ইজ, নোট অফ এক্সক্লামেশন, এক্সক্লামেশন মার্কস আমরা দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের প্রথম এক নম্বর এক্সাম্পলটি। দ্বিতীয় এক্সাম্পলটি আমরা দেখছি, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে কিন্তু আর্টিকেল নেই, যেহেতু আর্টিকেল নেই, আর্টিকেল না থাকলে আমরা কি করব, হাউ ব্যবহার করব, হাউ নিয়ে নিলাম, বা যথা নিয়মে ভেরি অ্যাডভার্ব, অ্যাডভার্বটা উঠে গেল, এটা আমাদের আর লাগবে না, তাহলে এরপরে যেটা আছে পরের অংশটি বসিয়ে দিলাম, হাউ ইন্টারেস্টিং, তারপরে সাবজেক্ট এবং ভার্ব শেষে চলে যাবে, ইট ইজ,
এই যে খুব সহজে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো করতে পারি। আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা পারে কিন্তু তারা বুঝে করতে পারে না, একটু ঘুরিয়ে দিলেই তারা পরীক্ষায় ভালো করতে পারে না। সেজন্য বলছি আমরা অবশ্যই মনে রাখব অ্যাসারেটিভ থেকে এক্সক্লামেটরি এবং এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভ ঠিক একই পন্থায় যাওয়া যায়, যেমন পয়সার এপিট আর ওপিট। আর এই তিনটি স্টেপ শিক্ষার্থীরা অবশ্যই খুব ভালো করে মনে রাখবে, তাহলে অবশ্যই তোমরা ভালো পারবে। আচ্ছা, এতটুকুই, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখা।